ষষ্ঠী সবাইকে, আজকে আমি এখন আছি শিয়ালদা স্টেশনে। তো আমার পিছনে দাঁড়িয়ে আছে কল্যাণী সীমান্ত লোকাল, যেটা 3:40 ছাড়বে শিয়ালদা থেকে, আর আমি কল্যাণী সীমান্ত যাব। তো কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুরটা আপনাকে দেখাচ্ছি, আর ভিড় অলরেডি হয়ে গেছে, তো পরবর্তীকালে আরও ভিড় হবে, তার সামনা করতে হবে। তো দেখা যাক, ভিডিওটা শুরু করছি। নৈহাটি স্টেশনে ঢোকার সাথে সাথে মানুষের ভিড় উপচে পড়ে ট্রেনের উপরে, জায়গা ছিল না একটু, মারপিট করেও তাও উঠল কল্যাণীর ঠাকুরটা দেখার জন্য। তো আমি এখন নামলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। তো এখন বাজে ঘড়িতে 5:40। ফার্স্ট টাইমে এখানে ট্রেন দাঁড়ায়নি, তো কল্যাণী সীমান্ত গেছিলাম, ওখান থেকে আসার সময় অ্যানাউন্স করলো যে ট্রেনটা দাঁড়াবে কল্যাণী ঘোষপাড়াতে। তো ওই ট্রেনে করে আবার ব্যাক করলাম, ঘোষপাড়াতে নামলাম। এখন যাব লুমিনিয়াস ক্লাবের তরফ থেকে কল্যাণী আইটিআই মোড়ে পূজা মণ্ডপ দেখতে। এই হচ্ছে কল্যাণী ঘোষপাড়া রেল স্টেশন। ওখান থেকে বেরিয়ে সোজা আসলে এখানে অটো টোটো সবই যাবে। এখান থেকে সামনে ওই মেন রোডটায় যাবেন, গিয়ে বাঁদিকে টার্ন নিলে আপনারা রাস্তা থেকেই দেখতে পাবেন মণ্ডপটা। মণ্ডপটা হচ্ছে চীনের গ্র্যান্ড লিসবোয়া হোটেল যেটা বানিয়েছে এখানে থিম হিসাবে। লাইন আপনারা দেখতেই পাচ্ছেন এখান দিয়ে ভিড় কতটা শুরু হয়ে গেছে পূজা মণ্ডপে ঢোকার জন্য। এন্ট্রি এদিক দিয়ে আর এক্সিটটা বেরোবে এদিক দিয়ে। আসার সময় আপনাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশনে ট্রেন দাঁড়াবে না, হয় আপনাদের কল্যাণী শিল্পাঞ্চলে নামতে হবে, নাহলে কল্যাণী সীমান্ততে নামতে হবে। সেখান থেকে 15-20 মিনিট হাঁটতে বা টোটো অটো সমস্ত সুবিধা আছে এখানে আইটিআই মোড়ে আসার জন্য। আসার সময় কিছু কিছু ক্ষেত্রে ট্রেন দাঁড়ায়, তো সেই হিসাবে এই ক্ষেত্রে ট্রেন দাঁড়িয়েছে বলে আমি আবার সেই ট্রেনটা করে রিটার্ন ব্যাক করেছি। তো এখনও হাঁটতে হচ্ছে অনেকটাই, বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর 5 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই মোড়ে। ওই দূরে সেই দেখা যাচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের গ্র্যান্ড লিসবোয়া। লাইটিংটা এখান থেকে সেই লাগছে, জানি না সামনে গেলে আরও কতটা ভালো লাগবে। কৃষ্ণ বিলাসিনী কৃষ্ণ
আমি এখন আছি গ্র্যান্ড ইউজুয়ার বাইরে, তো ওখান থেকে আমরা এবার বেরিয়ে যাব, এবার ট্রেন ধরে আমি বাড়ি যাব এবার, কারণ অলরেডি 7টা বাজে, তো নাহলে পৌঁছাতে গিয়ে লেট হয়ে যাবে। সেরকম হলে রাত্রেবেলা আবার সাউথের দিকটা ঘুরে দেখা যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, এরকম অনেক ভিডিও আরও আসতে থাকবে। আর এখানে বাইরে অনেক রেস্টুরেন্ট ও যাতায়াতের সব সুবিধা পাবেন আপনারা, আপনাদের কোনো যাতায়াতের এখানে অসুবিধা হবে না। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, শুভ ষষ্ঠী সবাইকে, সবাই ভালো করে দুর্গাপুজোটা কাটান, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।